তো এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আমাদের ইনিউমারেট ফাংশনটা আসলে কি। যেমন ধরেন আমাদের একটা হচ্ছে লিস্ট থাকলো, তো আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়াই নিই, তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। তো এই ইনিউমারেট ফাংশনটা দিয়ে আমরা খুব ইজিলি অনেক একটা ভ্যালুয়েবল কাজ করতে পারি। অবভিয়াসলি প্রত্যেকটা ফাংশনের জায়গায় একটা ভ্যালুয়েবল ফাংশন। তো ধরেন আপনার একটা লিস্ট আছে, নাম্বার অনেক কয়েকটা নাম্বারের লিস্ট আছে, বা হচ্ছে ধরেন আপনার হচ্ছে কয়েকটা ফ্রেন্ডের নাম বা আপনার কয়েকটা নাম আছে। তো আপনি চাচ্ছেন যে এই নামগুলোকে প্রিন্ট করার জন্য সিরিয়াল নাম্বার অনুযায়ী বা তাদের ইন্ডেক্স নাম্বার অনুযায়ী, লেটস সে আমার হচ্ছে যেমন আমার পুরো ফুল নেমটাকে যদি আমি হচ্ছে একটা লিস্টের মাধ্যমে প্রকাশ করি, তাহলে হচ্ছে আমার নাম হলো এমডি, অ্যান্ড দেন হচ্ছে ফুয়াদুল, অ্যান্ড দেন হচ্ছে ইসলাম, অ্যান্ড দেন হচ্ছে হৃদয়। তো ধরেন আমি হচ্ছে কি করতে চাই, আমার এই প্রত্যেকটা নামকে একটা সিরিয়াল ভাবে প্রিন্ট করতে চাই। তাহলে অনেকে বলতে পারেন যে ভাই এই ক্ষেত্রে তো আমার জাস্ট হচ্ছে ফর আই ইন নেমস এটার মধ্যে একটা লুপ থ্রু করে দেন হচ্ছে আমি আইটাকে প্রিন্ট করে দিলেই হবে। যেমন আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আমি হচ্ছে এমডি ফুয়াদুল ইসলাম হৃদয় একদম সিরিয়াল ভাবে পেয়ে যাব, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাট ভাই আমি এরকম চাচ্ছি না, আসলে আমি চাচ্ছি আমার এই যে এমডি ফুয়াদুল ইসলাম হৃদয় এটা একটা সিরিয়াল নাম্বার থাকুক। যেমন এমডির আগে 1, ফুয়াদুলের আগে 2, ইসলামের আগে 3, হৃদয়ের আগে 4। তো এটা আমি বিভিন্নভাবে করতে পারি, একটা ভ্যারিয়েবল নিয়ে প্রত্যেকবার সেটার ভ্যালু ইনক্রিমেন্ট করতে পারি এক এক করে, এভাবে করতে পারি, তারপরে হচ্ছে নানাভাবে করা যায়। বাট একদম ইজিলি ভাবে কিভাবে করা যায়, যদি এর ইন্ডেক্স নাম্বার মানে এই যে এমডি ফুয়াদুল এগুলো তো এক একটা ইন্ডেক্স নাম্বার আছে, এই ইন্ডেক্স নাম্বার গুলো যদি হচ্ছে প্রিন্ট করা যেত, যেমন এমডির আগে 0, ফুয়াদুলের আগে 1, বা এমডির আগে 1, ফুয়াদুলের আগে 2, এরকম ভাবে প্রিন্ট করতো, তাহলে সেটা আমরা কিভাবে করব। আসলে এটা করার জন্যই আমাদের হচ্ছে পাইথনের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ইনিউমারেট ফাংশন। তো এই ইনিউমারেট ফাংশন কিভাবে কাজ করে, ইনিউমারেট ফাংশনের মধ্যে একটা প্যারামিটার যায়, প্যারামিটারটা হচ্ছে আপনি যার মধ্যে কি করবেন ইটারেট করবেন। ইটারেট মানে হচ্ছে আপনাদের যে লিস্টটা আছে সেই লিস্টটার নাম এখানে যাবে, আর এখানে দুইটা ভ্যারিয়েবল থাকবে। প্রথম ভ্যারিয়েবলটা থাকবে হচ্ছে আপনার ইন্ডেক্স নাম্বারের জন্য, আর তারপরের ভ্যারিয়েবলটা থাকবে হচ্ছে আপনার ভ্যালুর জন্য। তার মানে আমরা ইন্ডেক্স দিয়ে এর ইন্ডেক্স নাম্বারগুলোকে প্রিন্ট করতে পারি এবং ভ্যালু দিয়ে এই এমডি ফুয়াদুল এগুলোকে প্রিন্ট করতে পারি। যেমন ধরেন আমি যদি হচ্ছে এবার ইন্ডেক্সের ভ্যালু, ইন্ডেক্স এবং হচ্ছে ভ্যালু এই দুইটা জিনিস একসাথে প্রিন্ট করি, তাহলে আমাদের কি আউটপুট আসবে, আমার আউটপুট আসবে 0 এমডি 1 ফুয়াদুল 2 ইসলাম, এরকম ভাবে আসছে। খেয়াল করেন এই যে 0 এমডি 1 ফুয়াদুল 2 ইসলাম আর 3 হচ্ছে হৃদয়, এভাবে আসছে। বাট আমি তো চাচ্ছি এরকম না, আমি তো চাচ্ছি 1 2 করে। সো জাস্ট ইন্ডেক্সের এখানে 1 টা যোগ করে দেন, তাহলে কিন্তু আমার এখন 1 2 3 সিরিয়াল নাম্বার এভাবে চলে আসবে। বাট এখানে আমি আরো কিছু চাচ্ছি, যেমন 1 এর পরে একটা ড্যাশ থাকবে, তারপরে হচ্ছে এমডি টা আসবে, 2 এর পরে একটা ড্যাশ থাকবে, তারপরে হচ্ছে ফুয়াদুলটা আসবে, এরকম ভাবে আসলে আমি করতে চাচ্ছি। তো এটা আমি কিভাবে করব, একদম সিম্পল একটা জিনিস, আমি হচ্ছে এখানে একটা ডাবল কোটেশন দিব, অ্যান্ড দেন ডাবল কোটেশনের ভিতর আমি হচ্ছে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। তাহলে এতে করে কি হবে, আমার ইন্ডেক্স নাম্বার প্রিন্ট হবে, একটা ড্যাশ প্রিন্ট হবে, তারপরে আমার ভ্যালুটা প্রিন্ট হবে। দেখেন আমি যদি হচ্ছে প্রোগ্রামটা রান করি, আমাদের আগের আউটপুটে কিন্তু কোনো ড্যাশ ছিল না, কিন্তু আমাদের এখনের আউটপুটে কি আসছে, 1 ড্যাশ এমডি, 2 ড্যাশ ফুয়াদুল, 3 ড্যাশ ইসলাম, এরকম। তো এই ছিল আমাদের হচ্ছে ইনিউমারেট ফাংশন। তো বাই দ্য ওয়ে আমার কিন্তু পাইথনের একটা প্রাইভেট ব্যাচও আছে, আপনারা যদি জেনে থাকেন। আর এই পাইথন ব্যাচটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই যারা হচ্ছে একদম বিগিনার লেভেলের, মানে আপনারা পাইথন দিয়ে হচ্ছে ই শুরু করতে চান, কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং শুরু করতে চান পাইথনের বেসিকটা শিখে, তাদের জন্য হচ্ছে এই প্রাইভেট ব্যাচ প্রোগ্রামটা। আমাদের পাইথন প্রাইভেট ব্যাচ 1টা কমপ্লিট হয়ে গেছে, পাইথন প্রাইভেট ব্যাচ 2টা হচ্ছে পাবলিশ শুরু হবে 6 তারিখ থেকে। আমাদের 2 এর টোটাল ক্লাস হবে 14টা। আপনারা যদি টোটাল হচ্ছে এই কোর্সের কোর্স প্ল্যানটা জানতে চান, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কোর্সের সিলেবাসটা দিয়ে দিব। আর আমাদের কোর্স প্ল্যানিংটা কিভাবে সাজানো হয়েছে সেটা ওই সিলেবাসের মধ্যে দেয়া থাকবে, কোন দিন কোন ক্লাসটা আমরা কোন ক্লাসে পড়াবো। আর আমাদের ক্লাসরুমটা যেরকমভাবে সাজানো থাকবে, আপনি যদি এখানে একটু খেয়াল করেন, আমাদের হচ্ছে টোটাল 14টা ক্লাস, টোটাল হচ্ছে 7টা উইক থাকবে। উইক 1 এর সবগুলো ডিটেলস এরকম এরকম ভাবে সাজানো থাকবে, দেন হচ্ছে উইক 2 এর এরকম জিনিসপত্র সাজানো থাকবে আস্তে আস্তে এরকম করে। তো টোটাল ডিটেলসটা আমাদের ওই সিলেবাসের মধ্যে থাকবে। এবং আমাদের পাইথন প্রাইভেট ব্যাচ 1 এর উইক 1 যেটা, সেটা আমরা ফ্রি করে দিয়েছি। আপনারা যদি দেখতে চান, তাহলে আমাদের পাইথন প্রাইভেট ব্যাচ 1 এর আমাদের ওয়েবসাইটের এখানে আসলে আপনি যদি উইক 1 এ ক্লিক করেন,
তাহলে আমাদের এখানে সবকিছু দেয়া আছে। আপনি উইক ওয়ানের সবগুলো জিনিস এখান থেকে দেখতে পারবেন। আর ক্লাসগুলো কিন্তু হবে গুগল মিটে, মানে একদম একটা প্রাইভেট ব্যাচের মতো করে, টোটাল 20 জন স্টুডেন্ট থাকবে, একদম ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মতো করে। আর এটার কোর্স ফি হচ্ছে 500 টাকা, বাট আমরা 100 টাকা ডিসকাউন্টে 400 টাকা দিয়ে আপনারা এই কোর্সটা করতে পারবেন। আমাদের প্রায় প্রতি মাসে এরকম একটা হচ্ছে প্রাইভেট ব্যাচ থাকবে আপনাদের জন্য পাইথনের। তো আপনি যদি আরো কোনো ডিটেল জানতে চান তাহলে আমাদের কোডুইচিতে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ছিল আসলে আমাদের ইনিউমারেট ফাংশন, দেখা হবে নেক্সট ভিডিওতে।